কেন তিমি মাছের বমির দাম 17 কোটি টাকা? খুশি হওয়ার কত কারণই না থাকে মানুষের। বৈশাখ মাসে কেউ পথচালিত একখানা আম কুড়িয়ে পেলে খুশি হয়, আবার পেয়ারা গাছের নিচ দিয়ে যাওয়ার সময়ে হঠাৎ যদি একটা ডাসা পেয়ারা পড়ে থাকতে নজরে আসে মনটা নেচে ওঠে। তেমনি কখনো ধরুন টাকা পয়সার টানাটানি, হাঁটতে গিয়ে আচমকা একটা 100 টাকার ময়লা নোট কুড়িয়ে পেলেন, একটু খুশি যে হবেন না এমন কথা আপনার সুরে বলবে না। কিন্তু কখনো কি শুনেছেন বমি পাওয়ায় খুশি হয়েছে কেউ? হ্যাঁ, বমি। পচনক্রিয়ায় গোলমাল হলে বা অন্য কোনো শারীরিক গোলযোগের কারণে যে বমি হয় সেই বমি। ওমানের 3 যুবক কিন্তু বেজায় খুশি হয়েছেন বমি পাওয়ায়। অবশ্য তাদের খুশি হওয়ার কারণও রয়েছে, কারণ বমির ওজন প্রায় 80 কেজি এবং ভারতীয় অর্থে তার দাম প্রায় 17 কোটি টাকা। মনে হতেই পারে সামান্য বমির এত দাম কেন? তারও উত্তর রয়েছে বইকি। তিমির বমি ভাসমান অবস্থায় দেখতে পাওয়াই এক বিরল ঘটনা। কালে ভদ্রে নিরীক্ষায় এলাকার মাছ সমুদ্রে দেখতে পাওয়া যায় এই জিনিসটি। মোমের মতো তরল এই বস্তু তিমির শুক্রাণুর সঙ্গে মিশে অন্ত্রের মধ্য দিয়ে নিঃসৃত হয়। তবে তরল অবস্থায় এর থেকে উৎকট গন্ধ বের হয়, কিন্তু শুকিয়ে গেলেই পৃথিবীর বিরলতম জিনিসগুলোর মধ্যে এটি একটি হয়ে যায়। তার কারণ অবশ্য এর সুগন্ধ। তিমির শুকনো বমির সুগন্ধি বাজারে মহামূল্যবান। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, কিছুদিন আগে 3 বন্ধুকে নিয়ে ওমানের কায়রত এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন খালেদ। তখনই এক উৎকট গন্ধ তাদের নাকে আসে। জলে ভাসমান ঘন তরল পদার্থ দেখে চিনতে ভুল করেননি তারা, তা তুলেও নিয়ে আসেন। 2 দিন পর থেকেই দুর্গন্ধ যখন সুগন্ধে বদলে যায়, তখন 3 জনই উল্লাসে মেতে ওঠেন। জানা গেছে 80 কেজি তিমির বমি তারা নিজেদের মধ্যে সমান ভাগেই ভাগ করে নিয়েছেন। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি। আর আমাদের সব ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।